সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আছি আমি এবিএম মুস্তফা কামাল, সহকারী শিক্ষক গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এই বইটি থেকে, দেখো আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছ এই বইটি থেকে আমরা একটি অধ্যায় আজকে আলোচনা করব। আমাদের যে অধ্যায়টি আলোচনা করব, দেখো আমরা বোর্ডে লিখে রেখেছি বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক, তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে এই অধ্যায়টি আলোচনা করব। আমরা একটি ক্লাসে যদি এটা শেষ করতে না পারি হয়তো পরবর্তী ক্লাসে ওটা কন্টিনিউ করব, যথাসাধ্য চেষ্টা করব আমরা এই ক্লাসটা আজকেই শেষ করার জন্য, যেহেতু টপিক ভালো এবং তোমরা কিছুটা ধারণা আছে তোমাদের। এবং এর পরবর্তীতে যে টার্ম গুলো দেখো এখানে কিছু টার্ম লিখে রেখেছি, এগুলো আমরা একটু বর্ণনা করব। আশা রাখি যে তোমরা এখানে সহযোগিতা করবে আমাদেরকে, যেহেতু অনলাইন ক্লাস তোমরা একটু দূরে আছো। হ্যাঁ আচ্ছা, তাহলে শুরুতে চ্যাপ্টারের নামের মধ্যেই আছে এখানে বাংলাদেশ, এটা তোমরা জানো এই টার্ম। এরপরে আছে বাংলাদেশের নাগরিক। আচ্ছা এখন নাগরিক কথাটার সাথে তোমাদের হয়তো পূর্ব পরিচয় আছে, যে নাগরিক কাকে কাকে নাগরিক বলবো বা কারা নাগরিক। এখন নাগরিক এই শব্দটা যদি তুমি ভেঙে দেখাও তাহলে আসে নগর যোগ ইক। হ্যাঁ নাগরিক, তাহলে বোঝা যাচ্ছে যে নগর থেকে নাগরিক এসেছে। একটা সময়ে কোন দেশের নগরে যারা বাস করত বা শহরে যারা বাস করত তাদেরকে নাগরিক বলা হতো, কিন্তু এখন এই কনসেপশনটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে যে কোন দেশের নির্দিষ্ট টেরিটরির মধ্যে যারা বাস করে, নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে যারা বাস করে তাদেরকেই নাগরিক বলা হয়। তাহলে বাংলাদেশের কোনো রিমোট গ্রামে যদি কোনো মানুষ বাস করে, আমরা যারা গ্রামে বাস করি তারাও নাগরিক, যারা নগরে বাস করে, শহরে বাস করে, বন্দরে বাস করে তারাও নাগরিক। তাহলে নাগরিকের ধারণাটা এখন অনেকটা ব্রড হয়ে গেছে। তাহলে আমরা বুঝি যে কোনো দেশের দেশে বসবাসকারী মানুষজনই হচ্ছে নাগরিক। এখন কথা হলো বসবাসকারী নাগরিক কারা। মনে করো এখন যদি এই যে অস্ট্রেলিয়ার প্লেয়াররা বাংলাদেশে এসে খেলতেছেন, এরা যদি বলেন আমরাও বাংলাদেশের নাগরিক, তারা কি বাংলাদেশের নাগরিক? না স্যার, না স্যার, না স্যার, না। কেন নয়? কথা হলো যে তারা এই দেশে জন্মগ্রহণ করেনি, বা একটা দেশের নাগরিক হতে গেলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য নিয়ে তাকে আসতে হয়, জন্মসূত্রে আসতে হয় অথবা অনুমোদন সূত্রে আসতে হয়। এই ক্রাইটেরিয়া গুলো তারা ফুলফিল করতে পারে না, পারে নাই, যার কারণে তারা নাগরিক হতে চাইলেও নাগরিক নয়। তুমি যদি বলো আমি আমেরিকান নাগরিক, তাহলে তুমি আমেরিকান নাগরিক নও। আমেরিকা আমেরিকান নাগরিক হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে। আচ্ছা তাহলে নাগরিক কথাটা আমাদের কাছে ক্লিয়ার, যে কোন দেশের বাউন্ডারির ভিতরে বসবাসকারী, ওই দেশের শর্ত পূরণ করা সাপেক্ষে যারা বসবাস করে তারাই হচ্ছে ওই দেশের নাগরিক। তাহলে বাংলাদেশের নাগরিক সেই অর্থে তুমি বলতে পারো তুমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, এই দেশের ভাষাই আমার ভাষা, এবং আমার বাবা এদেশের, আমার মা এদেশের। অথবা যারা অনুমোদন নিয়ে একটা দেশের নাগরিকত্ব পেয়ে যায়, তুমি যখন কোনো বড় সায়েন্টিস্ট হবে তখন তুমি যদি কোনো উন্নত বিশ্বের একটা দেশের নাগরিকত্ব চাও, যেমন বাংলাদেশের বহু মানুষ আছেন ডুয়াল সিটিজেনশিপ যাদের আছে, মানে হচ্ছে দ্বি নাগরিকত্ব, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বহু দেশের নাগরিক, কেন? কারণ ওনাকে সম্মান করে এই নাগরিকত্ব দেয়া হয়। তাহলে আমরা বুঝলাম যে নাগরিক এই শব্দটি বড় একটি ব্যাপার। আমাদের আজকের মূল ফোকাস হচ্ছে, এখন কথা বলো তো যে একটা দেশের যারা নাগরিক তারা সবাই কি সুনাগরিক? না স্যার, না স্যার, না স্যার। একটা দেশে বসবাস করে চোর, বাটপার, ভালো মানুষ, খারাপ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক, বহু ধরনের মানুষ বাস করে। আমরা শিক্ষিত হয়েও যদি ভালো মানুষ না হই, দেশের জন্য আমাদের প্রাণ না কাঁদে, বা দেশের যে শর্তাবলী গুলো আছে, জাতীয় সম্পদ সংরক্ষণের যে ব্যাপার স্যাপার থাকে, সেগুলো যদি তুমি মেনে না চলো তাহলে বলা হবে যে তুমি সুনাগরিক নও। তাহলে আমাদের দেশে আমরা যে অন্যায় অনিয়ম
রাস্তাঘাটে বহু কিছু দেখতে পাই। এগুলো দেখে আমাদের একটা সময় মনে হয় যে আমাদের দেশে আসলে সুনাগরিকের অভাব, বড়ই অভাব। তাহলে এই যে তোমরা পড়ালেখা করছো, একটা সময় তোমার বিচার বুদ্ধি খাটিয়ে তুমি জ্ঞান অর্জন করবে, সেটাকে বলা হবে যে নাগরিক, সুনাগরিক হয়ে যাবে তুমি। কিন্তু ওই যে মানুষটা, তার জ্ঞান ফিরলো না, মতিভ্রম তার কেটে গেল না, তাকে আমরা সুনাগরিক বলতে পারি না। সে চুরি করবে, বাটপারি করবে, হ্যাঁ, দুর্নীতি করবে, ঘুষ খাবে, এই জিনিসগুলোকে আমরা কখনোই কি কখনোই আমরা বলবো না যে তারা সুনাগরিক। আচ্ছা, তাহলে সুনাগরিক হতে গেলে তাকে রাষ্ট্রের দেয়া দায়িত্ব কর্তব্য ঠিকঠাক ভাবে পালন করতে হবে, রাষ্ট্রের দেয়া সুযোগ সুবিধাগুলো তাকে ভোগ করতে হবে। কিছু সুযোগ আছে, আবার কিছু দায়িত্ব আছে। কোথাও কোনো অন্যায় অনিয়ম দেখলে তোমাকে তার প্রতিরোধ করতে হবে, তাহলে তুমি সুনাগরিক হতে পারবে। তাহলে তুমি বলতে পারো, সকল মানুষই নাগরিক কিন্তু সকল মানুষই সুনাগরিক নয়। তাহলে তোমাদেরকে যদি পরীক্ষায় এটা বলা হয় যে নাগরিক এবং সুনাগরিকের মধ্যে পার্থক্য খুঁজে বের করো, তোমরা কি করতে পারবে? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এবার আমরা আসি সুনাগরিক কারা। তাহলে আমি যে বলতেছি যে আমাদের বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষ, এনারা সবাই সুনাগরিক নয়, কিছু মানুষ সুনাগরিক, কিছু মানুষ সুনাগরিক নয়। তাহলে কিসের ভিত্তিতে এটা নির্ধারণ করা হয় যে কারা সুনাগরিক, কারা সুনাগরিক নয়? হ্যাঁ, গুণাবলী আছে, কিছু গুণাবলী আছে, সেই গুণাবলী গুলো তাকে মেনে চলতে হয়। সে যদি এই গুণাবলী গুলো মেনে চলে তাহলে তাকে সুনাগরিক বলা হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা দেখি যে সুনাগরিক হতে গেলে তোমাকে কি কি অর্জন করতে হবে। আচ্ছা, আশা রাখি যে তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ। সুনাগরিকের গুণাবলী, গুণ থেকে আবলি। তোমরা জানো ব্যাকরণে পড়েছো আবলি একটা বহুবচনবাচক শব্দ, আবলি যার শেষে থাকে সেটা বহুবচন। তো একটা গুণের পরিপ্রেক্ষিতে আমরা কাউকে সুনাগরিক বলতে পারি না, বহু গুণ লাগবে তার। তাহলে কয়টা গুণ লাগবে শোনো, এর কোনো নির্দিষ্ট কোনো কিছুই নাই, অনেকগুলো গুণ। তো একজন এই পৌরনীতিবিদ ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল লর্ড ব্রাইস। কি নামটা বললাম? লর্ড ব্রাইস। হ্যাঁ, লর্ড ব্রাইস। এই ব্যক্তি সর্বজন স্বীকৃত খুব সুন্দর নাগরিকের জন্য তিনটা গুণের কথা বলে গেছেন। হ্যাঁ, তোমরা দেখে থাকবে তোমাদের বইয়ে প্রথম পৃষ্ঠাতেই এই গুণগুলো আছে। আচ্ছা, গুণগুলো হলো বুদ্ধি, আত্মসংযম। দেখো সুনাগরিকের 1 নম্বর গুণ উনি দেখিয়েছেন কি? বুদ্ধি। বুদ্ধি। হ্যাঁ, 2 নম্বর আত্মসংযম। আত্ম মানে কি বলতো? আত্ম মানে কি? নিজের। হ্যাঁ, আত্ম শব্দের অর্থ হলো নিজ। তাহলে আত্মসংযম, সংযম মানে কি? সংযম মানে হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। তোমরা রমজান মাসে অনেকে রোজা থাকো নিশ্চয়ই, তাহলে নিজেকে কন্ট্রোল করো। হ্যাঁ, তুমি কারো ভয়ে নয়, বরং নিজেকে কন্ট্রোল করো যে আজান দেওয়ার আগে, মাগরিবের আগে আমার কোনো কিছু পানাহার করা যাবে না। এই যে নিজেকে কন্ট্রোল করো, এইরকম নিজেকে কন্ট্রোল করার যার ক্ষমতা আছে তাকে আমরা সুনাগরিক বলতে পারি। তাহলে সুনাগরিকের গুণাবলী। আর একটা কথা উনি বলেছেন, দেখো বিবেক বিচার। হ্যাঁ, বিবেক বিচার। হ্যাঁ, বিবেক, বিবেক বিচার একই শব্দ বলা চলে। যাই হোক, তাহলে সুনাগরিকের গুণাবলী তিনটি। সুনাগরিকের গুণাবলী কয়টি? তিনটি। তিনটি। আচ্ছা, যদি বলা হয় কি কি? বুদ্ধি, আত্মসংযম, বিবেক বিচার। বিবেক বিচার। আচ্ছা, তাহলে একজন মানুষ যদি সুনাগরিক হতে চায় তাকে অবশ্যই বুদ্ধি জ্ঞান সম্পন্ন হতে হবে, তার বুদ্ধি থাকতে হবে। তাহলে যার বুদ্ধি নাই তাকে তো আমরা সুনাগরিক বলতে পারি না। যারা পড়ালেখা করে নাই বা ধীরে ধীরে যাদের জ্ঞান কমে যায় বা জ্ঞান কাজ করে না বা পাগল, মস্তিষ্ক বিকৃত, এই ধরনের মানুষকে আমরা কি বুদ্ধি সম্পন্ন মানুষ বলতে পারি না। তাহলে বুদ্ধি না থাকলে সুনাগরিক হতে পারবে না। তাহলে তোমরা এই যে পড়ালেখা অর্জন, জ্ঞান অর্জন করতেছো, বুদ্ধি হবে তোমাদের। এরপরে আত্মসংযম, এটা গেল। আত্মসংযম মানে হলো নিজেকে সংযত করা। অনেক মনে করো আমার পাশের বাড়িতে বিরাট বড় লোক মানুষ আছে, এখন আমি তার দিকে দেখে যদি হিংসায় জ্বলে পুড়ে যাই বা আমার কষ্ট হয়, মানুষের দেখে যদি আমার লোভ হয়,
এইটাকে আমার আমি সংযত যদি করতে পারি তাহলেই আমি সুনাগরিক। কারণ আমার যদি হিংসা হয়, মানুষের প্রতি লোভ লালসা দেখা দেয়, তাহলে তো আমি সুনাগরিক থাকতে পারবো না। সুনাগরিক হতে গেলে আমাকে নিজেকে কন্ট্রোল করার মতো ক্ষমতা থাকতে হবে, তোমাদেরও থাকতে হবে। তাহলে বিবেক বিচার, তুমি যখন একটা কাজ করবে সেই কাজটা বিবেক বিচার খাটিয়ে যদি করো তাহলে তুমি সুনাগরিক। মনে করো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার পাশেই দেখতেছো যে একটা ছাগলে সরকারি রাস্তার পাশের একটা ছোট চারা গাছ খেয়ে ফেলতেছে। এখন তোমার উচিত কি ছাগলটা একটু সরায় দেয়া ওখান থেকে। এখন তুমি যদি ওটা দেখেও না যাও বা না সরায় দাও, তাহলে তুমি তো বিচার বুদ্ধি সম্পন্ন কাজ করতে পারলে না, তুমি তাহলে সুনাগরিক হতে পারবে না। তুমি যখন স্কুলের ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, তুমি যখন তোমার বাসা থেকে বেরিয়ে যাও, অবশ্যই পানির ট্যাপ তোমাকে বন্ধ রাখতে হবে, অবশ্যই সুইচ গুলো সব অফ করতে হবে, অবশ্যই ফ্যান গুলো সব অফ করতে হবে। তাহলে বলবো যে তুমি বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, তুমি বড় হবে, বড় ব্যারিস্টার হবে, জাজ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রোগ্রামার হবা, সফটওয়্যার বিজ্ঞানী হবা, তখন তোমাকে এই মেধা খাটিয়ে বিচার বুদ্ধি করে তোমার অধস্তন যারা আছে তোমার ডমিনেন্সে এই মানুষগুলোকে তোমার কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে তুমি যদি বিচার বুদ্ধি ভালো না থাকে তাহলে তুমি সঠিক বিচারটা করতে পারবে না, তাহলে তুমি সুনাগরিক হতে পারবে না। তাহলে আমরা সুনাগরিকের গুণাবলী দেখলাম, এখন আমরা দেখব সুনাগরিকতা। তাহলে সুনাগরিকতা কি, তোমরা তোমাদের সাথে যে বইটা আছে বইটা উল্টিয়ে আসো। সুনাগরিকতা আমরা কাকে বলবো? তাহলে এই যে কোয়ালিটি, এই কোয়ালিটি গুলো অর্জন করে মানুষ সুনাগরিকতা অর্জন করবে। ব্যাপারটা খুবই স্পষ্ট, খুবই ক্লিয়ার যে সুনাগরিক হওয়ার জন্য যে গুণাবলী গুলো দরকার সেই গুণাবলী যারা অর্জন করবে তারাই বলবো যে তারা সুনাগরিকতা অর্জন করেছে। তাহলে তোমরা সুনাগরিকতা অর্জন করার পথে, অনেক মানুষ বাংলাদেশে সুনাগরিক আছে যারা দেশের জন্য ভাবে, দেশের কাজ করে, এগুলো আচ্ছা। এরপরে আমরা যদি দেখি বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা গুলো কি কি। প্রতিবন্ধকতা একটা টার্ম, সেই টার্মটা হলো বলতো প্রতিবন্ধকতা মানে কি? তাহলে বাংলাদেশে সুনাগরিকতার প্রতিবন্ধকতা গুলো কি কি, তাহলে আমরা প্রতিবন্ধকতা গুলো ধীরে ধীরে দেখি। প্রতিবন্ধকতা শব্দটা কিন্তু দেখবা এইটার মানে হলো বাধা। তো বাংলাদেশের সুনাগরিকতার পথে বাধা গুলো কি কি? প্রতিবন্ধকতা মানে বাধা। হ্যাঁ, ধরো ঝড় বৃষ্টিতে তোমার বাড়ির সামনে রাস্তায় একটা বিরাট গাছ পড়ে গেছে, তুমি তোমার সাইকেল নিয়ে আর স্কুলে আসতে পারতেছো না, এইটা ওই গাছটা তোমার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাহলে প্রতিবন্ধকতা মানে আমরা কি বুঝবো? বাধা। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই এখানে কি কি বাধা তোমাদের বইয়ে সুন্দর করে দেয়া আছে, সকল ক্ষেত্রে বোর্ড বইটাকে তোমার ফলো করতে হবে। দেখো তো আমি এখানে নির্লিপ্ততা মনে করো, লিপ্ত হওয়া মানে জড়িত হওয়া, তুমি মারামারিতে লিপ্ত হয়ে গেছো। আর যদি না লিপ্ত হও তাহলে বলবো নির্লিপ্ততা, যদি লিপ্ত হও তাহলে লিপ্ততা, আর যদি নাম যুক্ত হও তাহলে বলবো হচ্ছে নির্লিপ্ততা। ওকে, আচ্ছা, দুই নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ব্যক্তি স্বার্থ পরায়ণতা, ব্যক্তি স্বার্থপরতা। হ্যাঁ, ব্যক্তি স্বার্থপরতা, ব্যক্তি স্বার্থপরতা। আচ্ছা, এখন কোন মানুষ যদি দেখে তার নিজের স্বার্থটাই বেশি করে দেখে, এখন মনে করো ব্যক্তিগত স্বার্থ দেখতে গিয়া সে দেশের স্বার্থটা বিলিয়ে দিল, বিলীন করে দিল, তাহলে আমরা বুঝবো যে সে ব্যক্তি স্বার্থের দিকে বেশি অন্ধ। হ্যাঁ, সে রাষ্ট্রের দিকে তার কোনো ঝোঁক বা কোনো কিছু নেই। তাহলে ব্যক্তি স্বার্থপরতা এখানে কি, ব্যক্তি স্বার্থপরতা বা স্বার্থপরায়ণতা হচ্ছে সুনাগরিকতার প্রতিবন্ধকতা বা বাধা। আচ্ছা, তারপরে তিন নম্বর হলো দেখো দলীয় মনোভাব। আচ্ছা, তোমরা ছোট মানুষ, দলীয় মনোভাব বোঝাটা তোমাদের জন্য একটু মুশকিল। দলীয় মনোভাব ব্যাপার হলো বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তোমরা নিশ্চয়ই জানো। হ্যাঁ, এখন এই দলীয় মনোভাব যদি তুমি মেইনটেইন করতে
বা রোধ করতে না পারো। মনে করো হতে পারে কেউ সরকারি দলের সাপোর্টার, কেউ বিরোধী দলের সাপোর্টার। এখন মনে করো সরকারি দল থেকে বা রাষ্ট্র থেকে, সরকার থেকে ত্রাণ দেয়া হচ্ছে, এই ত্রাণটা যদি কোনো চেয়ারম্যান বা কোনো ব্যক্তি শুধু খুঁজে খুঁজে সরকারি দলের মানুষকে দেয়, বিরোধী দলের মানুষকে না দেয়, তাহলে আমরা বুঝবো যে তার মনের ভিতরে একটা দলীয় মনোভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ হলো রাষ্ট্রীয় কাজ, সরকারি কাজ সরকারি ভাবে করা লাগবে, এখানে দলীয় মনোভাবের স্থান দেয়া যাবে না। হ্যাঁ, আমি যখন আমার কোনো একটা এলাকায় কাজ, আমার এলাকায় কাজ করব, তখন অবশ্যই আমি যদি সবগুলো আমার আত্মীয় স্বজন দিয়ে নেই, ভরিয়ে ফেলি, তাহলে এটা হলো দলীয় মনোভাবের একটা লক্ষণ। বাংলাদেশে এটা খুবই বেশি, এর প্রকোপ প্রকট খুবই অনেক বেশি। আচ্ছা, 4 নম্বরে এখানে আরেকটি আছে, অজ্ঞতা এবং নিরক্ষরতা। অজ্ঞতা মানে হলো ইগনোরেন্স, অর্থাৎ না জানা। আমরা অনেকে কিন্তু অনেক কিছু জানি না, আবার অনেক মানুষ জানার চেষ্টাও করে না। এই যে নিরক্ষরতা মানে অক্ষর জ্ঞান নাই, এই মানুষগুলো সবসময় সুনাগরিকতার পথে বাধার সৃষ্টি করে। ঠিক আছে, এই জিনিসটা। হ্যাঁ, তাহলে তোমরা এই যে অজ্ঞতা দূর করতেছো, পড়ালেখার মাধ্যমে অজ্ঞতা দূর হয়, আবার নিরক্ষরতা দূর হয়, তাহলে তোমরা এই কোয়ালিটি অলরেডি অর্জন করে ফেলতেছো, তাই না? হ্যাঁ, ওইটা অর্জন করা মানে তুমি সুনাগরিকতার পথে এগিয়ে গেলা। ঠিক আছে, এরপরে আছে আরেকটা হলো ধর্মান্ধতা। আচ্ছা, হ্যাঁ, ধর্মান্ধতা। ধর্মান্ধতা মানে হলো ধর্মে অন্ধ। আচ্ছা, তুমি বলো তো, তোমার অবশ্যই হিন্দু বন্ধু আছে, তোমার অবশ্যই খ্রিস্টিয়ান বন্ধু থাকতে পারে, তোমার অবশ্যই বৌদ্ধ একজন বন্ধু থাকতে পারে। এখন তুমি যদি বলো যে আমি আমার ইসলাম ধর্ম পালন করি, এখন এই যে হিন্দু ধর্মের মানুষ পাশের বাড়িতে আছে, এদেরকে যতক্ষণ এখান থেকে নির্মূল করব না, এদেরকে যদি আমি সরিয়ে দিতে না পারি বা একে যদি আমি না মারতে পারি, তাহলে আমার শান্তি নাই, এইটাকে বলা হয়। তুমি যদি মনে করো তোমার ধর্মই সেরা, ধর্ম একটা বিশ্বাস, তোমার মনের ব্যাপার, তুমি যেমন তোমার ধর্মকে বিশ্বাস করো, তিনি তার ধর্মকে বিশ্বাস করবেন, সেই পথে তুমি বাধা দিতে পারো না। তুমি বলতে পারো না যে আমার ধর্মই সেরা, তুমি এখানে কেন তোমার ধর্ম পালন করবা, তোমার ধর্ম ছেড়ে তুমি আমার ধর্মে আসো, জোরাজুরি করা যাবে না। এইটাকে বলা হয় ধর্মে অন্ধ, মানে হচ্ছে ধর্মের ক্ষেত্রে সে অন্ধ। এই হ্যাঁ, ধর্মান্ধতা একটা, হ্যাঁ, এই ধর্মান্ধতার কারণে সমাজে জঙ্গিবাদ সহ নানা ধরনের অন্যায় সংঘটিত হয়। তাহলে আমরা যার যার ধর্ম পালন করব, হ্যাঁ, অন্যের ধর্মে আমরা কোনো ব্যত্যয় ঘটাবো না, কোনো সমস্যা সৃষ্টি করব না। আচ্ছা, এরপরে আর কি আছে বাবা? দাম্ভিকতা। হ্যাঁ, তোমরা বলো দেখি দম্ভ মানে কি? অহংকার। হ্যাঁ, দম্ভ মানে অহংকার, দাম্ভিকতা হলো একটা গুণ, যেটা বদ গুণ, ব্যাড হ্যাবিট, খারাপ গুণ। অহংকার করা কি ভালো বলো তো? তাহলে আমরা কখনোই দাম্ভিকতা দেখাবো না। দাম্ভিকতা সবসময় সুনাগরিকতার পথে একটা বাধা, বড় বাধা। তুমি অহংকার করলা যে আমি তো মেধাবী স্টুডেন্ট, আমার মতো স্টুডেন্ট আছে নাকি, অন্যকে ছোট করা যাবেই না। হ্যাঁ, গরিব মানুষকে তাহলে তো তুমি দামই দিবা না। গরিব মানুষকে যদি দাম না দাও, আমাদের দেশে কৃষিজীবী দেশ, কৃষক বহু মানুষ, তুমি যদি শিক্ষিত হয়ে তাদেরকে ভ্যালুই না দাও, তাহলে তুমি কিসের সুনাগরিক বলো তো? সুনাগরিক হতে গেলে তোমাকে দাম্ভিকতা পরিহার করতে হবে। ঠিক আছে, আরো আছে বলো তো এখানে? হ্যাঁ, অর্থনৈতিক সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা, আচ্ছা, তোমরা কি সম্প্রদায় মানে কি জানো? সম্প্রদায় মানে কমিউনিটি, সমাজ, গোষ্ঠী। আচ্ছা, সমাজ, গোষ্ঠী। হ্যাঁ, গোষ্ঠী। মনে করো তোমার বাড়ির পাশে আছে শেখ বংশ, চৌধুরী বংশ, মিয়া বংশ। হ্যাঁ, এখন এই বংশ, ওই বংশ, সৈয়দ বংশ, এই বংশগুলো যদি একটা আরেকটার সাথে লেগে যায়, কমিউনিটি, তাহলে আমাদের এখানে মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি আছে, বিভিন্ন ধরনের কমিউনিটি আছে, চাকরিজীবী কমিউনিটি আছে, কৃষক কমিউনিটি আছে, সব ধরনের সম্প্রদায় আছে। এখন এই সম্প্রদায় ভিত্তিক যদি চিন্তা করা হয়, বাংলাদেশ 90% মুসলমানের কান্ট্রি, এখন সরকার যদি চিন্তা করে খালি মুসলমানদেরকে আমরা সাহায্য করব, কোনো ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে সাহায্য করব না, তাহলে এটা তো একটা সাম্প্রদায়িক চিন্তা হয়ে গেল। কেন? তারাও তো এই দেশের নাগরিক, তাদেরকেও তো হেল্প করা সরকারের দায়িত্ব, তাই না? তাহলে সাম্প্রদায়িকতা সবসময় পরিহার করব। এই সাম্প্রদায়িকতা সুনাগরিকতার পথে একটা বড়
বাধা। এখানে আরেকটা আছে অর্থনৈতিক অনগ্রসরতা। আচ্ছা অনগ্রসরতা মানে কি বলতো? সেটা অগ্রসর নয়। হ্যাঁ মানে পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া অর্থনৈতিক। হ্যাঁ পিছিয়ে পড়া অনগ্রসরতা। হ্যাঁ মানে মানুষ যদি ধীরে ধীরে গরিব হয়ে যায়, গরিব হয়ে গেলে তার মনে করো, মানুষ বলে না যে অভাবে স্বভাব নষ্ট, মানুষের যদি অর্থবিত্ত না থাকে সে সব সময় চিন্তা করে কিভাবে আমি একটু চুরি করে আনবো, ঘুষ ঠকাবো, কাউকে ঠকাবো। আর যার আছে সে হয়তো ঠকাইতে চায় না, সে মনে করে আমার তো আছেই আমি ঠকাবো না। এটা একটা চিন্তা চেতনা আর কি, যে অর্থনৈতিক অনগ্রসরতা থাকার কারণে মানুষের অভাব, খেতে পারে না তিন বেলা ঠিক মতো, হ্যাঁ পোশাক করতে পারে না, স্কুলে যেতে পারে না, পড়ালেখা করতে পারে না, এই মানুষগুলো হচ্ছে অর্থনৈতিক ভাবে অনগ্রসর। অনগ্রসর হওয়ার কারণে তাদের মধ্যে সবসময় নেতিবাচক চিন্তা খেলা করে, আর নেতিবাচক চিন্তা সবসময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে বোঝা যাচ্ছে যে সুনাগরিক হতে গেলে আমাদের ওই যে তিনটা গুণ প্রয়োজন, এবং এই জিনিসগুলো এসে বাধার সৃষ্টি করে। ঠিক আছে, এখন এখানে আরেকটা জিনিস আছে, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সুনাগরিকের গুরুত্ব। একজন সুনাগরিকই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। সুনাগরিক সবসময় পরিশ্রমী হয়। তোমরা দেখো অনেক পড়ালেখা করো, তোমরাও কিন্তু সুনাগরিকের পথেই আছো। তারপর একজন সুনাগরিক দেশের কথা চিন্তা করে, একজন সুনাগরিক তার পরিবার পরিবারের সন্তানাদিকে শিক্ষিত করে তোলে, গড়ে তোলে, মানুষের প্রতি সবসময় একটা স্যাক্রিফাইস করে। মনে করো রাস্তায় কোনো একটা কেসার লাগলো, আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, এরকম একটু ছাড় দেওয়ার মানসিকতা তার থাকে। কিন্তু যারা সুনাগরিক নয় তাদের এই ছাড় দেওয়ার মানসিকতা থাকে না। সমাজে দেখবা 1% জমি নিয়ে 5-6 ভাই বোনের মধ্যে কেসাল, বিরাট কেসাল লেগে যায়। হ্যাঁ মারামারি, শেষ পর্যন্ত খুন খারাপই হয়ে যায়। কারণ 100 জমির দাম মনে করো 20,000 টাকা, তার জন্য দেখা যায় যে বিরাট মারামারি গন্ডগোল, আত্মীয়তার সম্পর্ক শেষ। হ্যাঁ তারও বেশি মনে করো, মনে করো 1,00,000 টাকা, তার জন্য দেখবা যে ভাই বোন, আপন ভাই বোন গুলাও মারামারি করে, করে সম্পর্ক শেষ করে দেয়। তাহলে এই জিনিসগুলো মুশকিল। তো যদি সুনাগরিক হও, একটা দেশে এইরকম ধরনের দাঙ্গা হাঙ্গামা বা ঝামেলা থাকবে না, তখন সুন্দরভাবে এগিয়ে যাওয়া যাবে। আচ্ছা আমাদের টাইম কয় মিনিট আছে বাবা দেখো তো? আর 2 মিনিট, 2 মিনিট আছে তাই না? হ্যাঁ আচ্ছা, আমরা এই 2 মিনিটের মধ্যে শেষ করতে পারবো আশা রাখি। আচ্ছা এখন এখন তোমাকে তোমাকে যদি আমি একটা প্রশ্ন ধরি, যে নাগরিকের অধিকার অর্জন এবং দায়িত্ব পালন, অধিকার কি? এখন বাংলাদেশের সংবিধান তোমাকে কিছু অধিকার দিয়েছে। অধিকারগুলো হলো যে তুমি জীবন ধারণের অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম চর্চার অধিকার, চুক্তি করার অধিকার, চিন্তা বিবেকের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, সভা সমিতি করার অধিকার, শিক্ষা লাভ করার অধিকার, আইন মেনে চলার অধিকার। তাহলে এই জিনিসগুলো দেখতেছ, অর্থনৈতিক এবং সামাজিক সুবিচার পাওয়ার অধিকার, স্বাধীন মতামত প্রকাশের অধিকার, তারপরে রাষ্ট্রীয় পরিসরে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার, এই অধিকারগুলো রাষ্ট্র তোমাকে দিয়েছে। হ্যাঁ তুমি দিতে পারো। হ্যাঁ আরো আছে, 15টা আছে, আরো আছে। হ্যাঁ আরো আছে, তোমরা দেখে নিবা। আর তোমার অধিকার যেমন আছে, তোমার কিন্তু দায়িত্বও কিছু আছে। হ্যাঁ রাষ্ট্রের নিয়মিত কর দিতে হবে, রাষ্ট্রের জিনিসপত্র সংরক্ষণ করতে হবে, জাতীয় সম্পদের ক্ষতি করা যাবে না, ঘুষ দুর্নীতি অন্যায় করা যাবে না, হ্যাঁ সুষ্ঠু মোতাবেক ভোট দিতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো তোমার দায়িত্বের মধ্যে কর প্রদান করতে হবে। হ্যাঁ এখন যদি তোমাকে আমি বলি যে সুনাগরিকতার প্রতিবন্ধকতা গুলো কিভাবে আমরা দূর করতে পারি, এই যে এই পয়েন্টটা, প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় সমূহ কি কি, এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। দেখো তুমি এই জিনিসগুলা যদি উল্টায় দাও তাহলেই কিন্তু হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে তুমি কি দিবা? যে নির্লিপ্ততা পরিহার করতে হবে, ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ ব্যক্তি স্বার্থপরতা দূর করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। দ্বৈত মনোভাব দূর করতে হবে। তারপর অজ্ঞতা এবং নিরক্ষরতা দূর করতে হবে। তারপর ধর্মান্ধতা দূর করতে হবে। হ্যাঁ তারপর দাম্ভিকতা পরিহার করতে হবে, ওকে? হ্যাঁ তাহলে এরপরে সাম্প্রদায়িকতা দূর করতে হবে। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে আমাদেরকে অর্থনৈতিক অগ্রগতির দিকে ধাবিত